লক্ষ্মী ভাণ্ডার আছে কিন্তু লক্ষ্মী নিরাপত্তা নেই কেন? মুখ্যমন্ত্রী জবাব দাও, সব জয় জবাব দাও। মহিলা মুখ্যমন্ত্রী হয়েও মহিলাদের সুরক্ষা নেই কেন? মুখ্যমন্ত্রী জবাব দাও। সকলে লাইনের মধ্যে দাঁড়ান, সকলের কাছে অনুরোধ হয়েও মহিলাদের সুরক্ষা নেই কেন? মুখ্যমন্ত্রী তুমি জবাব দাও। তৃণমূলের বাংলার মেয়ে মুখ্যমন্ত্রী হয়ে বাংলার মায়েদের উপর নির্যাতন হচ্ছে কেন? মুখ্যমন্ত্রী জবাব দাও। বাংলার মেয়ে মুখ্যমন্ত্রী হয়েও বাংলার মায়েদের নির্যাতন, বাংলার মেয়ে মুখ্যমন্ত্রী হয়েও বাংলা মায়েদের উপর নির্যাতন হচ্ছে কেন? মুখ্যমন্ত্রী তুমি জবাব দাও। প্রকৃতি দোষীকে খুঁজে বের করে তাকে পাঁচি দিতে হবে, লক্ষ্মী ভাণ্ডার আছে কিন্তু লক্ষ্মীর নিরাপত্তা নেই কেন? মুখ্যমন্ত্রী তুমি জবাব দাও। বাংলার মেয়ে মুখ্যমন্ত্রী কেন? মুখ্যমন্ত্রী তুমি জবাব দাও। প্রকৃত দোষীকে খুঁজে বের করে তাকে শাস্তি। সরকার হাসপাতাল কাণ্ডে হাসপাতাল ভাঙচুর করা হলো কেন? স্বাস্থ্যমন্ত্রী জবাব দাও। আজীবন হাসপাতাল হত্যাকাণ্ডে কমাল পার্টির চেষ্টা করা হচ্ছে কেন? মুখ্যমন্ত্রী তুমি জবাব দাও। আমরাও ওটা বলছি, একজন শিল্পী কি করে এই ধরনের দায়িত্বজ্ঞানহীন মন্তব্য করতে পারে? না দেখে না জেনে তদন্ত না করে একজন ডাক্তারের সম্বন্ধে বলে দিল সুইসাইড করেছে, রাস্তার লোকের মতো বলছেন, পার্টির নেতাদের মতো বলছেন। সেই জন্য তো প্রথম থেকে সাসপেন্ড করে তার ইউনিফর্ম কেড়ে নেওয়া উচিত, তারপরে সিবিআই যা করার করবে তাকে। যেমন এই যে চল্লিশ পঁয়তাল্লিশ জন ডাক্তারকে ট্রান্সফার করা হয়েছিল রাতারাতি, কারণ কি তারা এই আন্দোলনকে সাপোর্ট করেছে। ডক্টর শান্তনু সেন তিনি ভুক্তভোগী, তার মেয়ের সঙ্গে তিনি এটাকে সত্য বলে স্বীকার করেছেন, তার চাকরি ট্রান্সফার করা হয়েছে, চাপে পড়ে এটাকে রিওয়াইন্ড করা হচ্ছে। সেরকম যারা যারা এগুলোকে তদন্ত করছে বা এগুলো সোশ্যাল মিডিয়ায় লিখছে, তিনি কি বানিয়ে কিছু বলেছেন? সত্য ঘটনাকে প্রচার করেছেন, করার অধিকার আছে আমাদের, সবাই রাস্তা নামা উচিত, প্রচার করা উচিত। আর যত এই ধরনের তারা অত্যাচার করবে, পুলিশ বলুন সরকার বলুন, মানুষের রোষ তত বাড়বে, হাতের বাইরে চলে। রোহিঙ্গা অনুপ্রবেশকারী ওখানেই পেছনে বেলে গেছে অবস্থিত আছে, রাজাবাজার কলাবাগান থেকেও এসছে লোকেরা, এবং টিএমসির তরফ থেকে এটাকে অর্গানাইজ করে নিয়ে আসা হয়েছে। ওইখানে ওই সময় একটা যে আন্দোলনকারীদের মিছিল ছিল, এসএফআইয়ের নেতৃত্বে মিছিল গেছিল, আর এরা ওই মিছিলে ঢুকে ভাঙচুর করে তার ঘাড়ে চাওয়ার চেষ্টা করেছিল, কিন্তু ওরা দেরি করেছে, এসএফআই মিছিলটা বেরিয়ে গেছে, তারপর ওরা ভাঙচুর করেছে। তাই আজকে দেরি এক্সপোজ হয়ে গেছে, ধরা পড়ে গেছে যে কারা করেছে, যারা ধরা পড়লো ভিডিও আছে, পুলিশ যারা করেছে, কেন পুলিশ অ্যারেস্ট করছে না? পুলিশ দাঁড়িয়ে থেকে তাদের ঢুকতে দিল কেন? আন্দোলনকারী ডাক্তারদের করে মারপিট করেছে, ভাঙচুর করেছে, ভিডিও দেখে আমরা আন্দোলনে গেলে আমাদেরকে অ্যারেস্ট করে, আমাদের কেস দেয় বিরোধীরা কারা কারা আন্দোলন করেছে। আর এত বড় ঘটনা ঘটলো, কাউকে ধরতে পারছে না পুলিশ, কেন ধরছে না? ইমিডিয়েট ধরা হোক, সব কটাকে ধরা হোক যার ভিতরে ঢুকেছে। শেষ প্রশ্ন, মমতা বন্দ্যোপাধ্যায় রাস্তায় নেমেছেন, কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দেখা যাচ্ছে। অভিষেক ব্যানার্জিকে বলেছিলেন ওকে এনকাউন্টার করে দাও, উনি ভাবছেন হয়তো সিবিআই হাত লাগিয়েছে, কতদূর হাত যায় কি জানি, এমনিতে সিবিআইয়ের আঁচড়েতে ঘা হয়ে গেছে। মমতা ব্যানার্জির উপায় নেই, ওনার কিছু সুযোগ পেলে রাস্তায় নামেন, এখন রাস্তায় নামুন আর জলে নামুন, বাঁচতে পারো।